সুপ্রিয় দর্শক, টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের অতিথি বরাবরের মতোই সোমবারে যিনি থাকেন, সিপিএ ইয়াকুব এ খান। বিগত দুটি অনুষ্ঠানে তিনি নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করছিলেন, আজকে তিনি বরাবরের মতো কথা বলবেন সোশ্যাল সিকিউরিটি এবং এর আশেপাশের বিষয়গুলো নিয়ে। আমরা কথা বলব ইয়াকুব এ খান সাহেবের সঙ্গে। তার আগে বলে নিই, আপনারা যদি সরাসরি আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, সোশ্যাল সিকিউরিটি বেনিফিট এবং কোন বয়স থেকে বেনিফিটটা পাওয়া যেতে পারে, কে কত পেতে পারে, সেই সব বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন। আমাদের নাম্বার 6463079828, 6463079828। আমরা যাচ্ছি মূল আলোচনায়। কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আছি ভালো, আমার তো ভালো থাকার আদেশ আছে, থাকতে হয় আর কি। এখন আপনার গত দুটি অনুষ্ঠান আমি দেখছিলাম, সেখানে আপনি সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নিয়ে কথা বলেছিলেন শেষ দিকটা। আসলে আজকে আমার মনে হয় আপনি যদি একটু ভেঙে বলেন। অবশ্যই, আমরা প্রথমত একটু আজকে যেহেতু মেমোরিয়াল ডে, আমরা শ্রদ্ধা জানাতে চাই আমাদের, বিশেষ করে আমেরিকার হিস্ট্রিতে যত যারা এখানে আপনার যারা আর্মিতে বা বিভিন্ন যারা এখানে আপনার জীবন বিসর্জন দিয়েছে, তাদের জন্য আমরা শ্রদ্ধা জানাতে চাই আজকে। তো বিশেষ করে আমরা যে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের যে বিষয়টা, আমরা যদি শুরু করি এভাবে যে বিশেষ করে সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা আমরা মোরালেস সবাই যারা কাজ করছে সবাই আমরা কন্ট্রিবিউট করছি সোশ্যাল সিকিউরিটি ফান্ডে। সোশ্যাল সিকিউরিটি একটা ফান্ড আছে, এই ফান্ডে আমরা কন্ট্রিবিউট করছি। আমরা যখন কাজ করি তখন আমাদের থেকে একটা অংশ ডিডাক্ট করা হয় এবং একটা অংশ হচ্ছে আপনার যে এমপ্লয়ারের থেকে একটা অংশ ডিডাক্ট করা হয়, ডিডাক্ট করে এই সোশ্যাল সিকিউরিটি ফান্ডে কন্ট্রিবিউট করা হয়। এবং এই ফান্ডের থেকে বেসিক্যালি আমরা যখন রিটায়ারমেন্ট এজে যাই, 67, এখন যেটা 67 অথবা এটা একটা আর্লি রিটায়ারমেন্ট এজ আছে সেটি হচ্ছে 62, তো এই এজে গিয়ে কিন্তু আমরা বেনিফিটটা পেতে পারি। বাট শুধু কিন্তু আমাদের বয়স হলেই কিন্তু সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা আমরা পাবো না, এটার জন্য আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে আমাদের এই ফান্ডে এনাফ কন্ট্রিবিউট করতে হবে। এবং এই কন্ট্রিবিউশনটা হচ্ছে যে অ্যাটলিস্ট আপনাকে 40 কেরির এখানে আপনাকে গ্যাদার করতে হবে। যে এটা একটা বেশ বড় প্রশ্ন, যে সবাই বলেন যে আসলে এই ক্রেডিটটা কিভাবে ট্যাগ হয় এবং কত বছর বয়স পর্যন্ত উনি কিভাবে এর সঙ্গে ট্যাগ হতে পারে। আবার কেউ কেউ বলেন যে আমার ওয়াইফ তো কোথাও চাকরি করছে না, একটা চাকরি করেছে মাঝখানে গ্যাপ দিয়েছে, তাহলে আপনার জায়গা থেকে আমরা আসলে এই সব রকমের ইনফরমেশনগুলো একটু শুনতে চাই। শিওর, আপনি বিশেষ করে প্রতি বছর আপনি ম্যাক্সিমাম আপনি 4 ক্রেডিট পেতে পারেন সোশ্যাল সিকিউরিটি থেকে। এর এই 40 ক্রেডিটের জন্য আপনার যে স্টেট যে 10 ইয়ার্স কাজ করতে হবে এমনটি না, আপনি এর মাঝে গ্যাপ থাকতে পারে। হ্যাঁ, গ্যাপ থাকতে পারে বা আপনার আবার অ্যাট দ্য সেম টাইম আপনি যদি বেশিও কাজ করেন, হচ্ছে কারেন্ট দিস ইয়ারে আপনার পার ক্রেডিট হচ্ছে আপনার $1360 হচ্ছে আপনার পার ক্রেডিটের জন্য। সো লেটস সে আপনার যদি কেউ 2019 কেউ কাজ করে, 18 যদি কেউ কাজ করছে, সে মনে করেন যে আপনার $5440 তার যদি তার ইনকাম থাকে সোশ্যাল সিকিউরিটি ইনকাম, সে কিন্তু ফুল 4 ক্রেডিট পাচ্ছে। ওকে, হ্যাঁ, বাট যদি এখন কেউ অনলি যদি $5500 যদি কারো ইনকাম থাকে, সে যদি 10 বছর কাজও করে, তার বেনিফিটটা কিন্তু কিন্তু সেম বেনিফিট হবে না যদি কম্পেয়ার টু মনে করেন যারা ম্যাক্সিমাম যে বেনিফিটটা যদি কেউ কন্ট্রিবিউট করে। রাইট, সো এটার জন্য আমাদের এটা চিন্তা করতে হবে যে আমরা অনেকে মনে করি যে না, আমরা বেশি ইনকাম হলে আমাদের বেশি ট্যাক্স দিতে হবে, বেশি সোশ্যাল সিকিউরিটি যাচ্ছে। বাট অ্যাট দ্য সেম টাইম যখন আমরা এই সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা নেবো, যখন আমরা রিটায়ার করবো, তখন কিন্তু আমাদের এটার থেকে এক্সট্রা বেনিফিটটা কিন্তু আমরা আমরা এখান থেকে পাবো, এটা একটা ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সোশ্যাল সিকিউরিটি ফান্ডে যখন আমরা কন্ট্রিবিউট করছি, অনেকে ইনকামটা কিন্তু সোশ্যাল সিকিউরিটি এটা আর্ন ইনকাম হতে হবে। ওকে, আপনার অনেকে ইনকামের মধ্যে যে ভ্যারিয়েশন আছে সেটি হচ্ছে যে একটি হচ্ছে আপনি আর্ন ইনকাম, যেটা আমরা কাজ করে যেটা পাই, এই ইনকামের জন্যই কিন্তু আমাদের কন্ট্রিবিউশনটা করা লাগে। যদি কখনো মনে করেন যে আমার যদি ইনভেস্টমেন্ট ইনকাম থাকে, সেই ইনভেস্টমেন্ট ইনকামের জন্য কিন্তু আমি কিন্তু কন্ট্রিবিউট করছি না। প্লাস আমার একটা রেন্টাল প্রপার্টি থাকতে পারে, আমার স্টক মার্কেট ইনভেস্ট করা থাকতে পারে, আমার হয়তো গেইন থাকতে পারে, এই ধরনের প্যাসিভ ইনকাম বা আপনার আর্ন ইনকাম যেগুলো, সেগুলোর জন্য কিন্তু আমরা কখনো কিন্তু এই সোশ্যাল সিকিউরিটি ফান্ডে কন্ট্রিবিউট করা হয় না ওই ইনকাম সোর্স থেকে। ওকে, সো আমাদেরকে মেক শিওর হতে হবে যে আমার যে ইনকামটা আমি রিপোর্ট করছি, ইনকামের মধ্যে এনাফ আর্ন ইনকাম আছে টু কভার মাই যে ক্রেডিট। যেটা পার্থক্যটা কিভাবে নির্ধারিত হয়, মনে করেন একজন সে আসলে কাজ করছে কিন্তু সে রিটার্ন পাচ্ছে গভর্নমেন্টের কাছ থেকে, কিছু সুবিধা পাচ্ছে, আবার আরেকজন দেখা গেল যে তিনি অনেক আর্ন করছেন, তিনি ট্যাক্স দিচ্ছেন বেশ বড় অঙ্কের, দুইজনের মধ্যে পার্থক্যটা কী ধরনের? ডিফারেন্সটা হচ্ছে যে আপনার মানে ট্যাক্সের যেটা আর্ন ইনকাম যেটি সেটি একটা ব্যাপার,
আপনার ট্যাক্স পে করা বা রিফান্ড পেটি ডিফান্ড ব্যাপার, সেটি হচ্ছে যে আমাদের ইনকাম যখন আমরা ইনকাম করি তখন ইনকামের থেকে আমাদের 7.65% ডিডাক্ট করা হয় সোশ্যাল সিকিউরিটি এবং মেডিকেয়ার ফান্ডের জন্য। সোশ্যাল সিকিউরিটির জন্য 6.2% যায়, মেডিকেয়ারের জন্য 1.45% যায়। তো এই 7.65% আমাদের থেকে এটা নিচ্ছে এবং অ্যানাদার 7.65% কিন্তু এমপ্লয়ার কিন্তু কন্ট্রিবিউট করছে। সো টোটাল 15.3% যাচ্ছে হচ্ছে আপনার এই ফান্ডে। এই ফান্ডে যখন জমা হচ্ছে তখন এই ফান্ডে বিশেষ করে আপনার আমাদের ওভার দ্য লাইফ আমরা যখন কাজ করি তখন এই কাজ করার মাস থেকে আমাদের এই ক্যালকুলেশন করে এই বেনিফিটটা কিন্তু ক্যালকুলেট করা হয় যে ম্যাক্সিমাম আমি কত টাকা বেনিফিট পেতে পারি। এখন যেটা আপনার আমরা যে ট্যাক্সটা পে করছি এটা হচ্ছে ইনকাম ট্যাক্স। জি, এটা একটু ডিফারেন্ট দেন কম্পেয়ার টু আপনার যে সোশ্যাল সিকিউরিটি যে কন্ট্রিবিউশন যে যে ফান্ডে আমরা যে ফাইকার ট্যাক্স যেটা আমরা কন্ট্রিবিউট করছি, রাইট? সো আমরা রেগুলার যে ইনকাম ট্যাক্সটা পে করছি এটা হচ্ছে আমরা আর্ন করছি, আর্নের আমাদের একটা প্রতিটা ফ্যামিলির জন্য একটা ডিডাকশন আছে, ডিডাকশনের বাইরে যে ইনকামটা আছে ইনকামের উপর আমরা ট্যাক্স পে করছি। জি, রাইট। সো যদি আপনার সোশ্যাল সিকিউরিটি হচ্ছে আমরা যে W2 যে আর্ন করছি বা আমরা যদি কেউ সেলফ এমপ্লয়েড থাকে এখান থেকে স্ট্রেট আপনার 7.65% নিয়ে নিচ্ছে আপ টু, বিশেষ করে এটা এভরি ইয়ার চেঞ্জ হয়, যেটা এটা ম্যাক্স আছে সোশ্যাল সিকিউরিটির জন্য ম্যাক্স অ্যামাউন্ট হচ্ছে 100, দিস ইয়ার হচ্ছে $128,400, এটা এভরি ইয়ার চেঞ্জ হয় বিকজ অফ দ্য ইনফ্লেশন অ্যান্ড এভরিথিং। সো সো আমরা যখনই মনে করেন আমাদের 128,400 হয়ে যাচ্ছে তখন কিন্তু সোশ্যাল সিকিউরিটি আর নিচ্ছে, এটা ম্যাক্স আউট হয়ে যাচ্ছে। বাট মেডিকেয়ার পোর্শন যেটা, মেডিকেয়ার পোর্শনের কিন্তু কোনো ম্যাক্স আউট নেই, এটা আনলিমিটেড। আচ্ছা, রাইট। আচ্ছা, তাহলে ধরেন এই যে আপনার যে বললেন একজন 62 ইয়ার্সও আছে আবার 67 ইয়ার্সও আছে, এই দুটার পার্থক্য কি? 62 ইয়ার্স হচ্ছে আপনার বিশেষ করে সোশ্যাল সিকিউরিটি যখন যার ফুল 40 ক্রেডিট যখন হয়ে যায়, ফুল 40 ক্রেডিট যখন কমপ্লিট হয়ে যায়, 62 হচ্ছে রাইট, মানে ফুল রিটায়ারমেন্ট এজটা হচ্ছে 67 এ। ওকে, বাট আমাদের অপশন আছে বিশেষ করে, কারণ অনেকে হয়তো এটা বয়সের ব্যাপার, কেউ হয়তো তাদের সুযোগটা ব্যবহার করে দিছে যে 62 তে সে আর্লি রিটায়ারমেন্টটা নিতে পারবে সোশ্যাল সিকিউরিটি। বাট 62 তে যদি কেউ ক্লেম করে তখন কিন্তু সে ফুল যে বেনিফিটটা সে বেনিফিটটা কিন্তু পাবে না। আচ্ছা, তখন তাকে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে, যেহেতু সে আপনার এই যে কাপল অফ ইয়ার্স আর্লি, সে আপনার 5 ইয়ার্স আগের থেকে সে বেনিফিটটা নিচ্ছে, যার জন্য সে এখন ফুল রিটায়ারমেন্ট এজে লেসে 1000 জল যদি থাকে, সে যদি 62 তে আর্লি রিটায়ারমেন্ট ক্লেম করতে চায় তখন সে অনলি 70% অফ দ্য বেনিফিট পাবে। আচ্ছা, এবং এই 70% কিন্তু কন্টিনিউ হবে, বিশেষ করে ইটস নট লাইক যে 67 ইয়ার্স ফুলটা পাচ্ছে না, স্টিল পাচ্ছে না 70%, আর বিকজ হচ্ছে সে 5 ইয়ার্স 60 মান্থস কিন্তু সে এক্সট্রা বেনিফিট নিয়ে নিচ্ছে। বাট আমরা যদি এভাবে চিন্তা করি, বিশেষ করে আমরা তো আমেরিকানদের সাথে কম্পেয়ার করতে পারবো না, আমেরিকানদের লাইফ এক্সপেকটেন্সি হচ্ছে লেস 90 ইয়ার্স, 95-100 ইয়ার্স। এখন আমাদের বিশেষ করে প্রবাসী বাংলাদেশি আমরা যারা এখানে আছি, আমাদের আসলে আমেরিকানদের মতো না যে আমাদের লাইফ এক্সপেকটেন্সি 90 বা 95 বা 100 ইয়ার্স। তো আমাদের, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যেহেতু আমরা আমাদের এই সময়সীমাটা কম, যত তাড়াতাড়ি আমরা নেওয়া শুরু করতে পারি এটা আমাদের জন্য মনে হয় যে বেনিফিট। আচ্ছা, হ্যাঁ। তো ইভেন দ্য 70% আপনি যদি এভাবে চিন্তা করি যে আপনি 62 তে আপনি নিচ্ছেন না, আপনি 67 পর্যন্ত ওয়েট করছেন 100% নেওয়ার জন্য, সো আপনি যে টাকাটা আপনি লস করছেন ওভার 5 ইয়ার্স সে টাকাটা কাভার করতে কিন্তু আপনার আর অনেক বড় সময় লেগে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এর মধ্যে যদি আপনার 40 ক্রেডিট পূর্ণ না হয় তাহলে কি হবে, এটা আমরা শুনবো। তার আগে আপনার জন্য বেশ কয়েকটি ফোন অপেক্ষা করছে। আমাদের সঙ্গে ফেসবুকে অনেকে যুক্ত হয়েছেন, আমরা একটু বলে রাখি সুপ্রিয় দর্শক, আপনারা যদি ফেসবুকে আমাদেরকে খুঁজতে চান তাহলে TBN24 লিখে সার্চ দিলে আপনারা এই অনুষ্ঠানে দেখতে পাবেন, সেখানেও প্রশ্ন করতে পারেন। আমাদের সঙ্গে ফোনে কে আছেন, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, হ্যালো, জি শুনতে পাচ্ছেন? হ্যালো, 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 আসসালামু আলাইকুম। সম্ভবত কানেকশনটাতে সমস্যা আছে। আমরা তাহলে ফেসবুকের প্রশ্নে চলে যাচ্ছি। একজন লিখেছেন যে আমার ওয়াইফ কাজ করছেন না, আমার ওয়াইফ কাজ করছেন না, তো তার ক্ষেত্রে তিনি এসছেন সম্প্রতি, তো তার বেনিফিট তিনি কিভাবে পাবেন? এখন তার কবে থেকে কাজ শুরু হতে হবে এবং কবে নাগাদ তিনি বেনিফিট পেতে পারেন, সোশ্যাল সিকিউরিটি বেনিফিট? সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটার জন্য, অ্যাজ আই সেড, আপনার 62 পর্যন্ত, আপনার 62 তে হচ্ছে আপনার আর্লি বেনিফিট আপনি পেতে নিতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। বাট এই বেনিফিটের জন্য কিন্তু আপনার ক্রেডিটটা ফুল হতে হবে। আপনি যদি 40 ক্রেডিট না হয় তাহলে কিন্তু আপনি ইভেন 62 হলেও কিন্তু আপনি এই বেনিফিট নিতে পারবেন। অনেকে মনে করেন এখানে আসছে লেসে যার বয়স 60 ইয়ার্স,
60 ইয়ার্স এখানে আসে, সে কখনো কোনো কন্ট্রিবিউশন করে নাই 60 ইয়ার্স পর্যন্ত, কারণ তার শুরুই 60 ইয়ার্স থেকে এখানে। হয়তো আমাদের প্যারেন্টস আসতে পারে, যখন এখানে আসার পরে হয়তো সে 2 বছর কাজ করছে, 2 বছর কাজ করলে তার হয়তো অনলি 8 ক্রেডিটস তার কমপ্লিট হয়েছে, সো সে কিন্তু স্টিল অ্যাপ্লাই করতে পারছে না 62-তে, তাকে ওয়েট করতে হবে অ্যানাদার 8 ইয়ার্স, যখন তার 40 ক্রেডিট যখন ফুল হয়ে যাবে তখন কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে। এই ক্রেডিটের জন্য কি মিনিমাম কোনো ইনকাম লাগে? মিনিমাম রাইট 1360 ডলার, এটা চেঞ্জ হয় এভরি ইয়ার, বাট ইউজুয়ালি আমরা যেটা সেটা হচ্ছে যে আপনার অনেকে মনে করেন, বিশেষ করে আমরা দেখি যে হয়তো কোনো ইনকাম নাই প্যারেন্টসের, বিশেষ করে ওনারা কি করেন হয়তো জাস্ট এই সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা নেওয়ার জন্য 40 ক্রেডিট করার জন্য তারা ইনকামটা শো করেন, যে তারা হয়তো একটা সেলফ এমপ্লয়েড দেখান যে কোনো একটা জব করছেন বা ক্যাশে কাজ করছেন, জাস্ট এই সোশ্যাল সিকিউরিটি ফান্ডটা বেনিফিট, এই সোশ্যাল সিকিউরিটি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য। ও আচ্ছা, রাইট। তো এটা আমাদেরকে খেয়াল করতে হবে, বিশেষ করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন আমরা এই জাস্ট ভলান্টারিস 1099 বা এই ধরনের ইনকাম দিয়ে আমরা সাবমিট করি, মেক শিওর যে না এটা সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনে তারা রেকগনাইজ করছে। ওকে, রাইট। এবং এটার জন্য বিশেষ করে আমরা লাস্ট উইকে আমরা আলোচনা করেছি এই সোশ্যাল কি বিশ্বাসযোগ্যতার জায়গাতে কোনো প্রশ্ন উঠতে পারে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন, সেটা নিয়ে প্রশ্ন তো করতে পারে, রাইট। এই ধরনের প্রশ্ন আসতে পারে, বিশেষ করে যখন W2 ইনকাম হলে আপনার ডেফিনেটলি এটা থার্ড পার্টি যেহেতু রিপোর্ট করছে IRS এর কাছে, সো ডেফিনেটলি এটার কোনো সমস্যা নেই, বাট যখন কেউ আমরা দেখি সেলফ এমপ্লয়েড হিসেবে ট্যাক্স ফাইল করছে জাস্ট এই বেনিফিটের জন্য, অনেকে আছে বয়স্ক মনে করেন প্যারেন্টস আসছে বা যারা বয়স্ক ক্লোজ টু 60, তারা মনে করেন যে তারা চাচ্ছে যে আমার সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা যাতে এই অ্যাকাউন্টের জন্য কমপ্লিট একটা অ্যাকাউন্ট হয় যাতে করে আমি যেন সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা নিতে পারি। তো এটার জন্য মেক শিওর হতে হবে বিশেষ করে যে এই অ্যাকাউন্টটা যেন আমার কমপ্লিট। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু ফোন নিয়ে আসি। আমরা আমাদের সঙ্গে ফোনে কে আছেন? হ্যালো, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। এলমাস থেকে বলছি, মোহাম্মদ। হ্যালো, আমি আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। সিপিএ ইয়াকুব এ খান সাহেব এখানে আছেন, তিনি আপনার প্রশ্নের উত্তর দেবেন। আপনার নাম পরিচয় বলবেন। আমার প্রশ্ন ইয়াকুব খানের উদ্দেশ্যে, যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের জন্য। জি হ্যালো, জি আপনি বলুন, তিনি শুনছেন। হ্যালো, জি বলুন। জি জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন। এটা আসলে আমি জানতে চাচ্ছিলাম যে নমিনি কে বেনিফিট পাবে, সে আমি বেনিফিটে যখন চলে গেলাম তখন চলে যাওয়ার পরে আমি মারা গেলাম, তো আমার নমিনি থাকলে নমিনি সে বেনিফিটটা পাবে কিনা? জি আপনি ফোনে থাকুন। জি আপনাকে ধন্যবাদ। জি আপনি যদি, বিশেষ করে আপনি সোশ্যাল সিকিউরিটি বেনিফিট আপনি ভোগ করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি আপনি বেঁচে থাকবেন, এবং আপনি যদি না থাকেন দেন আপনার স্পাউস উনি এই বেনিফিটটা পাবেন, বাট ওনার আপনার যে বেনিফিট আপনার ফুল বেনিফিট উনি পাবেন না। আপনার ফুল রিটায়ারমেন্ট এজে যদি আপনি রিটায়ারমেন্টটা ক্লেম করেন হয়েছে 67 পরে গিয়ে, দেন উনি আপনার যে বেনিফিট এই বেনিফিটের আপ টু 50% উনি পেতে পারেন। সো এটার জন্য, আর যদি আপনার অবর্তমানে লেসে আমরা যদি আজকে আমার কিছু হয়ে যায় তখন আমার বাচ্চা যদি আন্ডার এজ 18-এর কম বয়সে যদি কোনো বাচ্চা থাকে সে কিন্তু এই সোশ্যাল সিকিউরিটি বেনিফিট সেও পেতে পারে, অথবা যদি কোনো ডিজেবল চাইল্ড যদি থাকে কারো সেক্ষেত্রে ডিজেবল চাইল্ড ও এই বেনিফিট পেতে পারে। এটার জন্য কোনো লিমিট নাই, বাট ডিজেবিলিটিটা যদি 22-এর আগে হতে হবে, যদি 22-এর পরে গিয়ে ডিজেবিলিটি হয় তখন তারা এই বেনিফিটটা পাবে না। তো আপনার প্রশ্ন যেটা সেটি হচ্ছে যে জি আপনার অবর্তমানে আপনার ওয়াইফ উনি এই বেনিফিটটা পাবেন, বাট আপনার ফুল অ্যামাউন্ট না, এটা এটা রিডিউসড অ্যামাউন্ট 50% উনি পাবেন, বাট স্টিল পাবেন। জি জি, আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন। হ্যালো, কে আছেন, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, জি শুনতে পাচ্ছেন? আমার লাইনটি বিচ্ছিন্ন হয়েছে। তো আপনি যে কথাটি একটু আগে বলছিলেন যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাওয়ার জন্য অনেকে আবার ক্যাশ একটা অ্যামাউন্ট, জি আমরা ফোনে পেয়েছি, একটা বিশৃঙ্খলা হচ্ছে। জি আপনি শুনতে পাচ্ছেন? আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো হ্যালো, জি আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? আমরা আপনার প্রশ্ন শুনতে পাচ্ছি, আপনি বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, জি বলুন। আমার নাম কাজী মাহমুদ। জি আমি জামাইকা থেকে বলছিলাম। জি আপনার প্রশ্নটি বলুন। আমি জামাইকা থেকে বলছিলাম। জি ইয়াকুব সাহেব শুনছেন, আপনার প্রশ্নটি বলুন। আমি জামাইকা থেকে বলছিলাম, আমার কোশ্চেন ছিল যে এটা লিমিটটা কত, মানে ইয়ারলি কত ইনকাম করলে 4 ক্রেডিট জমা হবে, বলতেছে যে 4 ক্রেডিট।
জি ধন্যবাদ আপনাকে। আপনার আপনার যে প্রশ্ন উত্তরটুকু আমরা বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে আপনার মিনিমাম যে ফোর ক্রেডিটস এর জন্য যেটা আপনার দরকার সেটা হচ্ছে যে পার ক্রেডিট এর জন্য আপনার $1360, এটা চেঞ্জ হয় এভরি ইয়ার। সো আপনাকে এটা কিছু সামান্য কিছু ডলার চেঞ্জ হয় বিকজ অফ দ্য ইনফ্লেশন। সো এটা আপনাকে প্রতি বছর এটা জানতে হবে, বাট দিস ইয়ার আপনার হচ্ছে $1360, সো উইচ ইজ লাইক $5,440। So let's say about $5,500 যদি আপনার ইনকাম থাকে তখন আপনার আপনি ফুল চার ক্রেডিট পাবেন। যদি কোনো বছর লেটস সে আপনার $5,500 লেটস সে আপনার অনলি $5,000 ইনকাম তখন কিন্তু আপনি ফুল চার ক্রেডিট না পেয়ে আপনি ওই বছরে অনলি থ্রি ক্রেডিটস আপনার কাউন্ট হবে। আচ্ছা, তো এটার জন্য আপনার কোনো বছরে আপনার যে ফুল চার ক্রেডিট হতে হবে এমন কথা না, আপনার দুই ক্রেডিট হতে পারে এক বছর, আবার কোনো আবার হয়তো গ্যাপও থাকতে পারে যে আপনি এক বছর চার ক্রেডিট করলেন, নেক্সট ইয়ার আপনার কোনো কাজ ছিল না বা আপনি পরবর্তী আবার। তাহলে ওনার বেনিফিটটা কীরকম পাবেন? বেনিফিটটা হচ্ছে আপনার বিশেষ করে আপনার যখন চল্লিশ ক্রেডিট যখন কমপ্লিট হয়ে যাবে, চল্লিশ ক্রেডিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে তখন এই বেনিফিটটা হচ্ছে কী করে, যখন এই 62 চলে আসে তখন দে লুক ব্যাক আপনার এই 62 ইয়ার্স, ৪০ বছরের মধ্যে একটা তাদের বিশেষ করে বিকজ ইনফ্লেশনের জন্য এই অ্যামাউন্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এদের একটা ইন্ডেক্সড একটা ফ্যাক্টর আছে, ফ্যাক্টর হিসেবে মাল্টিপ্লাই করে বিশেষ করে লেটস সে দিস ইয়ার 128,400, এই বছরেরটা হচ্ছে ইন্ডেক্স ওয়ান ধরা হয়। আগের বছরগুলোতে এখন আমরা হয়তো লেটস সে 20 ইয়ার্স আগে এটা ছিল লেটস সে $64,000 আপনার যে ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন। তো যেহেতু $64,000 ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন ছিল, তো $64,000 কি ওরা একটা ইন্ডেক্স ফ্যাক্টর ধরে লেটস সে 2.5, সো দ্যাট considered to like about $120,000 these days. Acha. So in other words, apni jodi dollar ta ke apni jodi convert kore oi jodi calculation kore asker dollar e apni convert koren tokhon eta eta oi amount ta tokhon adjust kore current dollar e eta convert kora hoy. Okay. Convert korar por hore basically then apnar whole 40 bochorer moddhe apnar 35 years apnar maximum je 35 years she 35 years ta apni jokhon add korben, add korar pore seta ke apnar 420 months diye okay মানে আপনার 40 বা 42 বছরের মধ্যে 35 বছর আমরা ম্যাক্সিমাম যেটা সেটা আমরা কনসিডার করব। কনসিডার করার পরে দেন ম্যাক্সিমাম আর্নিং অংশটা, ম্যাক্সিমাম আর্নিং অংশটা, রাইট? তো এটার মধ্যে হয়তো কোনো বছর আমার 60,000 আছে, কোনো বছর 40,000, কোনো বছর 100,000, তবে ম্যাক্সিমাম 35 বছরটা নিয়ে অ্যাভারেজ করে যখন আমি এই যদি মান্থে আমি কনসিডার করি তখন অ্যাবাউট আপনার 35 ইয়ার্স আবার 420 মান্থসে আমরা যখন ডিভাইডেড করব তখন একটা একটা মান্থলি ইন্ডেক্স নাম্বার চলে আসবে ইনকাম। ওকে, তো ওইটার উপর বেস করে বেসিক্যালি আপনার এই যে আমাদের যে বেনিফিটটা ক্যালকুলেট করা হয় সেটা তখন নির্ধারিত হবে, নির্ধারিত করা হয়। অনেকেই তো আমাদের অনেক বাংলাদেশী আছেন যারা এসেছেন হয়তো 35 ইয়ার্স ধরে তিনি আর্ন করেন নাই, হয়তো 15 বছর 20 বছর, বাট তার কোটাটা বা ক্রেডিটটা পূর্ণ হয়েছে, ক্রেডিটটা পূর্ণ হয়েছে, তখন তার বেনিফিটটা কম আসবে বিকজ তার কন্ট্রিবিউশন কম। আচ্ছা, তখন যে কয় বছর আর্নিং আছে সেই কয় বছর সেই কয় বছর হিসাব করে আপনার যেটা আপনার যদি 35 বছরের জায়গায় লেসে আপনার 20 ইয়ার্স আপনার ম্যাক্সিমাম আপনি 20 ইয়ার্স কাজ করছেন তখন 20 ইয়ার্স যখন এটা কনসিডার করা হবে 420 দিয়ে যখন ডিভাইডেড করা হবে তখন আপনার বেনিফিট অংশটা কমে আসবে মান্থলি বেনিফিটটা। বাট স্টিল আপনি বেনিফিট পাবেন, বাট কম্পেয়ার টু এখন এটা আসলে তো ফেয়ারও না যে মনে করেন যে যে 35 ইয়ার্স কন্ট্রিবিউট করছে সে যদি তার বেনিফিট আর আপনার বেনিফিট যদি আমার বেনিফিট যদি সমান হয়ে যায় তাহলে তো কেউ কন্ট্রিবিউশন করবে না, তাহলে তো অনেকেই মনে করবে যে আমার কাজ না করাটাই বেটার। সেটাই, তো এটা একটা ব্যাপার। আরেকটি বিষয় যেটা ইম্পর্টেন্ট একটি বিষয় সেটি হচ্ছে যেটা অনেকে জানেন না, আমরা সবাই জানি বিশেষ করে যে আমরা এই সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা পাবো বা আমরা আমরা কন্ট্রিবিউশন করছি এটা আমরা জানি যে আমাদের পেচেক থেকে প্রতি উইকে আমাদের নিয়ে নিচ্ছে, বাট এই অ্যামাউন্টটা কি ঠিক মতো জায়গায় সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনে কি রিপোর্ট হচ্ছে কিনা এটা আমাদেরকে কিন্তু জাস্টিফাই করতে হবে এবং এটা ফাইন্ড আউট করতে হবে। এবং এটার জন্য বিশেষ করে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন যেটা রিকোয়েস্ট করে প্রতিটা ট্যাক্স পেয়ারকে যে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে একটা অনলাইন অ্যাকাউন্ট করার জন্য আগে বিশেষ করে আমাদের প্রতি বছরে একটা স্টেটমেন্ট সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা আমরা আমাদের কাছে আসতো, তো এই স্টেটমেন্টে উল্লেখ করা থাকতো আমার প্রতি বছরের কন্ট্রিবিউশন কত ছিল এবং আজকে যদি আমি মারা যাই তাহলে আমার কন্ট্রিবিউশন বা আমার ফ্যামিলি কত বেনিফিট পাবে মান্থলি। তো এখন স্টেটমেন্টগুলো এখন মান্থলি আর তারা পাঠায় না বিকজ এখন সবকিছু অনলাইন হয়ে যাওয়ার জন্য সব ওখানে প্রিজার্ভ থাকে, প্রিজার্ভ থাকে। সো বিশেষ করে এখন অনেকেই আমরা এটা জানি না, তো এটার জন্য আমাদের যেটা উচিত সেটা হচ্ছে যে
আমাদের এই সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইটে গিয়ে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিছু আইডেন্টিফিকেশন, তারা কিছু ইনফরমেশন জানতে চাইবে যে আমার আইডেন্টিটির জন্য, আমার নাম সোশ্যাল এবং বিশেষ করে আমার কিছু ক্রেডিট হিস্টোরি। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে দেন আমি তখন ফুল আমার যে প্রতি বছর আমার আমার হিস্টোরি আমি এখানে কিন্তু আমি রিভিউ করতে পারবো, যে আমি প্রতি বছর যে কাজ করেছি এটা আমার ট্যাক্স রিটার্নের সাথে আমি কম্পেয়ার করে যে আমার যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট যেটা আমি কন্ট্রিবিউট করেছি এই অ্যামাউন্টটা কি আসলে ঠিকমতো রিপোর্ট হয়েছে কিনা। মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যদি কোনো কারণে কোনো অনেক বছর, যেহেতু সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু আমরা কিন্তু রিপোর্ট করছে আমার এমপ্লয়ার, বিশেষ করে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে হয়তো নামের গরমিল আছে, নামের স্পেলিং এ ভুল আছে বা সোশ্যাল সিকিউরিটি নাম্বার অনেক ক্ষেত্রে ভুল থাকে, বিশেষ করে নামের ব্যাপারে অনেক ক্ষেত্রে হয়তো ফার্স্ট নেম লাস্ট নেম যদি উল্টে পাল্টে যায় ভিন্ন হয়ে যায়, তখন কিন্তু এই আপনার যে আমাদের যে কন্ট্রিবিউশনটা, এই কন্ট্রিবিউশনটা কিন্তু রাইট জায়গায় কিন্তু রিপোর্ট হচ্ছে না। তো সেক্ষেত্রে যদি এই ধরনের কোনো সিচুয়েশন থাকে তখন এটা কিন্তু আপনার ক্লেম করার জন্য অনলি থ্রি ইয়ার্স থ্রি মান্থ সময় থাকবে। এখন আমরা ধরে নিলাম যে কেউ যদি নিজে থেকে ট্যাক্স ফাইল করে থাকেন তাহলে তিনি হয়তো অ্যাকাউন্টটা করছেন না এবং সেখানে খোঁজ খবর নিচ্ছেন না, কিন্তু তিনি যদি আপনাদের মতো বিশেষজ্ঞ কারোর সঙ্গে দ্বারা ট্যাক্স ফাইল করে থাকেন তাহলে তো নিশ্চয়ই আপনারা সেই ফাইলটি তার অ্যাকাউন্টের ব্যাপারে মোটামুটি একটা নিশ্চয়তা পেতে পারে আমার মনে হয়, নাকি? ওইটা ডিফারেন্ট জিনিস। আমরা যখন ট্যাক্স ফাইল করছি আমরা ট্যাক্স ফাইল রিপোর্ট করছি হচ্ছে আপনার ইন্টারনাল রেভিনিউ সার্ভিসে। ওকে, ওইটা ডিফারেন্ট জায়গা, আমরা রিফান্ড দেওয়ার জন্য করতে হবে, রাইট? বিশেষ করে সোশ্যাল সিকিউরিটি যে বেনিফিটটা, সোশ্যাল সিকিউরিটি ফান্ডটা যায় সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনে, ওকে, আর আমরা ট্যাক্স ফাইলগুলো করি হচ্ছে আপনার আইআরএস এর কাছে। তাহলে আমি কিভাবে অ্যাকাউন্টটা করব বা কিভাবে আমি জানতে পারবো? এটি হচ্ছে আপনার রাইট ssa.gov, এখানে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের যে ওয়েবসাইটে গিয়ে বিশেষ করে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। ssa.gov, সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন.gov, জি। তো এখানে গিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে তখন আমার ফুল হিস্ট্রি চলে আসবে। এটা কিন্তু ডিফারেন্ট দেন আপনার আমাদের ট্যাক্স ফাইল যেটা করিস ট্যাক্স ফাইলের জায়গাটা। আচ্ছা, রাইট। তো এটা করার বিশেষ করে যদি কোনো কারণে কোনো ভুল হয়, অ্যাজ আই সেড আমাদের থ্রি ইয়ার্স এবং থ্রি ইয়ার্স থ্রি মান্থসের মধ্যে কিন্তু আমাকে, সো অ্যাবাউট থ্রি ইয়ার্সের মধ্যে আমাকে এটা কিন্তু ক্লেম করতে হবে যে দেয়ার ইজ এ মিস্টেক। ওকে, রাইট? আদারওয়াইজ কিন্তু এটা আর আপনার এটা কিন্তু কারেকশন করা যাবে না, গ্রহণযোগ্য হবে না যদি থ্রি ইয়ার্স থ্রি মান্থস ওভার হয়ে যায়। তো এটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু আমরা বিশেষ করে এখানে আমরা যেহেতু সোশ্যাল সিকিউরিটি ইনকাম বা বেনিফিটের উপর কিন্তু আমরা অনেকে ডিপেন্ডেন্ট, বিশেষ করে আমরা অনেকে হয়তো আমাদের অনেকে আছেন যারা অন্য কোনো রিটায়ারমেন্ট ফান্ড নাই বা অন্য কোনো সেভিংস অ্যাকাউন্ট নাই বা যে অন্য কোনো ইনভেস্টমেন্ট নাই যেটার থ্রু দিয়ে তারা মনে করবেন যে না আমার রিটায়ারমেন্টের পরে গিয়ে আমি একটা মান্থলি ইনকাম আসবে। সো সোশ্যাল সিকিউরিটি যেহেতু একটা কি ফ্যাক্টর এখানে আমাদের রিটায়ারমেন্টের জন্য, তো সেহেতু আমাদের সবারই কিন্তু এই বিষয়ে বেশ সচেতন হওয়া উচিত এবং এই বিশেষ করে অ্যাকাউন্টে গিয়ে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে এবং জাস্টিফাই করে এবং খবর রাখাটা খুব জরুরি, রাইট? এবং এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে শুধু যে আমাদের হিস্ট্রিটা না, এবং এখান থেকে আমরা এই যে ক্যালকুলেশনগুলো জাস্ট শেয়ার করলাম যে আমার বেস্ট অন আমার হিস্ট্রিতে আমি কত টাকা বেনিফিট আমি পেতে পারি যখন আমি রিটায়ারমেন্টে যাব, করেক্ট? আমি যদি আজকে মারা যাই আমার ফ্যামিলি কত বেনিফিট পাবে, আমি যদি আজকে মারা যাই আমার আন্ডারে যদি চিলড্রেন থাকে তারা কত বেনিফিট পাবে, জি। তো হিস্ট্রিগুলো আমরা এটা সবারই উচিত, এটা একটু আমরা আপনার কাছে জানতে চাইবো। আরেকটা প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো যে তিনি যদি সমস্ত শর্ত পূরণ করেন এবং তিনি যদি ওই সময়টায় দেশের ভেতরে না থাকেন অন্য কোথাও থাকেন তাহলে তিনি এটা যোগ্য হবেন কিনা বা পাবেন কিনা, প্রশ্নটা আমরা জানতে চাইবো। তার আগে আমরা একটা ফোন নিতে চাই, বেশ কয়েকজন আছেন আপনার সঙ্গে ফোনে। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কোনো কারণে করা যায় করার জন্য আর কোন অল্টারনেটিভ আছে কিনা, মানে যদি 10 ইয়ার্স এর মধ্যে ইয়া না থাকে তাহলে আর কোনো অল্টারনেট আছে কিনা? জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। জি, আপনার আপনার $1360 যেটা সেটি হচ্ছে আপনার পার ক্রেডিট। সো আপনি যদি কোনো বছর আপনার $1360 ইনকাম থাকে তখন আপনার এই বছরের এটা 1 ক্রেডিট কাউন্ট হবে। আপনি যদি ম্যাক্সিমাম আপনি প্রতি বছর আপনি 4 ক্রেডিট নিতে পারবেন, সো এটার জন্য আপনাকে অ্যাবাউট আপনার $5500 আপনাকে ইনকাম করতে হবে, $5460। সো এটা একটা প্রশ্ন আপনার,
আপনার যখন যে 40 ক্রেডিট যদি আপনার ফুলফিল না হয়, সেক্ষেত্রে আপনার ফুল ক্রেডিটটা আপনার বেনিফিটের জন্য আপনি কোয়ালিফাইড না। বাট যদি কোনো কারণে হয়তো কোনো ট্যাক্স পেয়ার তার যদি কোনো রকমের ডিসএবিলিটি ইস্যু থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা এই আর্লি ইভেন 62 যেটা আর্লি রিটায়ারমেন্ট আমরা জাস্ট শেয়ার করেছি, এই 62-র আগেও কিন্তু যদি কেউ ডিসেবল হয়ে যায় তখন সে কিন্তু এই সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের জন্য আপনার অ্যাপ্লাই করতে পারে এবং সে কোয়ালিফাইড হবে বেনিফিটের জন্য যদি তারা জাস্টিফাই করে ফাইন্ড আউট করে যে না তার আসলে কাজ করার সক্ষমতা হারিয়ে ফেলেছে। তো সেক্ষেত্রে কিন্তু তারা যে 62-র আগেই কিন্তু তারা আর কোনো সাবস্টিটিউট ওয়ে নাই যে ধরেন আপনার বাড়তি আর কোনো ইনকাম বা অন্য দিক থেকে উনি যদি সাপ্লিমেন্ট করেন তাহলে সেটা পার ইয়ার ম্যাক্সিমাম 4 ক্রেডিট সেটা যেতে হবে। জি, আমরা একটা বিরতিতে যেতে চাই, বিরতি থেকে ফিরে এসে আমরা আবার কথা বলবো। আমাদের সঙ্গে বেশ কয়েকজন ফোনে অপেক্ষা করছেন, আপনারা একটুখানি আমাদের সঙ্গে থাকেন, আমরা বিরতি থেকে ফিরে এসে কথা বলবো সিপিআই ইয়াকুব এ খান সাহেবের সঙ্গে সোশ্যাল সিকিউরিটি এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে। যাচ্ছি বিরতিতে। সুপ্রিয় দর্শক, টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে আবারও আপনাদেরকে স্বাগতম। আমরা কথা বলছিলাম সিপিএ ইয়াকুব এ খান সাহেবের সঙ্গে। আমাদের বিষয় ছিল সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি বেনিফিট কোন বয়সে পাওয়া যায়, কত ক্রেডিট হলে সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের জন্য যোগ্য হয়, এই বিষয়গুলো আমরা আপনারা সরাসরি সিপিএ ইয়াকুব এ খান সাহেবকে প্রশ্ন করতে পারেন। আমাদের নাম্বার 6463079828, 6463079828। আর ফেসবুকে যারা আছেন তারা আমাদের সঙ্গে ফেসবুকে প্রশ্ন করতে পারেন, TBN24 লিখে সার্চ দিলে ফেসবুকে আপনারা আমাদেরকে পাবেন। যে আমরা যে প্রশ্নে ছিলাম তার আগে আমরা কিছু ফোন নিয়ে আসবো, বেশ কয়েকজন আপনার জন্য ফোন অপেক্ষা করছেন। হ্যালো, আমাদের সঙ্গে ফোনে কে আছেন, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, জি বলুন। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি। হ্যালো, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিন। আমি মাহমুদ জাহান ছিলাম। জি, আপনার প্রশ্নটি বলুন। আমার ক্লায়েন্ট ছিল, উনি যে সোশ্যাল সিকিউরিটি ওয়েবসাইটে গিয়ে দিচ্ছে, এটা কি SSA.gov? জি, এস SSA.gov, জি SSA.gov, GOV, সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন .gov, রাইট? অথবা আপনি জাস্ট গুগল করলে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বা SSA আপনি যদি গুগল করেন আপনার ওয়েবসাইটটা চলে আসবে। দেন আপনি আপনার বিশেষ করে এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশান আছে, আপনি যদি অলরেডি ক্রিয়েট করে না থাকেন তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন এখানে গিয়ে আপনার কিছু ইনফরমেশন দিয়ে চাইবে। জি, আমাদের সঙ্গে ফোনে আরও একজন আছেন, আমরা একটু প্রশ্ন নিয়ে নিতে চাই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, জি শুনতে পাচ্ছেন? আমার নাম নাজির আহমেদ। জি জি, হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। আমি মিশিগান থেকে বলছিলাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি নাজির আহমেদ সাহেব বলুন। আমি ইয়াকুব সাহেবকে একটা কথা বলতে চাচ্ছি যে, জি তিনি শুনছেন আপনার প্রশ্নটি, বর্তমানে 60 কিন্তু 12 বছর আগে তার একটা অপারেশনে এর ভিতর দিয়ে তার কাজ বন্ধ হয়ে যায়, কাজ করা টোটালি বন্ধ হয়ে যায়, কিন্তু সে সুস্থ আছে। এই অবস্থায় তার তখন পর্যন্ত তার 23 ক্রেডিট হয়েছিল। এই অবস্থায় যদি 62 ইয়ার্স এ সেকে রিটায়ারমেন্ট ফাইলটা করতে পারবে কিনা বা সম্ভাবনা কতটুকু কিরকম উনি যদি একটু ডিসকাস করতে। জি আপনি ধন্যবাদ, আপনি শুনুন ইয়াকুব সাহেব উত্তর দিচ্ছেন। আমার যে প্রশ্নটা আমরা খুব ক্লিয়ারলি আমরা যতটুকু বুঝতে পারলাম, তিনি একটা 32 ইয়ার্সের সময় উনি একটা কারণে উনি কাজের ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন, এখন তিনি যদি 62 ইয়ার্সের সময় এটা তার রিটায়ারমেন্ট দাবি করতে পারবেন কি না, করলে তার কিরকম বেনিফিট কোন সময়টাতে কি দাঁড়াবে? শিওর, ধন্যবাদ আপনাকে, যদি বয়সটা ভুল না হয়ে থাকে। শিওর, আপনার রাইট, আপনার যদি আপনার 40 ক্রেডিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার আপনি স্টিল 62-তে এখন বিশেষ করে ক্যালকুলেশন, যেটা ক্যালকুলেশনের ব্যাপারটা হচ্ছে আপনাকে কিছু ক্যালকুলেশনের জন্য আপনার ফুল যে সোশ্যাল সিকিউরিটি হিস্ট্রি আপনার দরকার, এবং এটার জন্য বেস্ট থিং হচ্ছে যে আমরা অবশ্যই ক্যালকুলেশন করতে পারি, আমরা চাই না যে আপনার পার্সোনাল ইনফরমেশন নিয়ে আমরা এখানে শেয়ার করি, রাইট? তো বেস্ট থিং হচ্ছে আপনার, এবং এটা আমাদের সাথে শেয়ার করার দরকার নেই, আপনি যদি ওয়েবসাইটে গিয়ে বা অথবা আপনি যদি কোনো
যদি ওয়েবসাইটে অ্যাক্সেস না থাকে, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি কোনো লোকাল সোশ্যাল সিকিউরিটি অফিসে গিয়েও কিন্তু আপনি আপনি ইনফরমেশনটা আপনি পেতে পারেন যে আপনার কত ক্রেডিট হয়েছে, আপনার কত কত বেনিফিট, আপনি যদি এখন আপনি ক্লেম করেন আপনি 62 আপনি কত বেনিফিট পেতে পারবেন। বা একটা জিনিস আমরা আবারও শেয়ার করতে চাই, সেটি হচ্ছে আপনার ফুল রিটায়ারমেন্ট এজ যদি আপনার 1960 পরে যদি আপনার জন্মগ্রহণ হয় তখন আপনার 67 হচ্ছে আপনার ফুল রিটায়ারমেন্ট এজ। আপনার 62 গিয়ে আপনি আর্লি রিটায়ারমেন্টের জন্য আপনি ক্লেম করতে পারবেন, বা সেক্ষেত্রে আপনি কিন্তু 100% বেনিফিট আপনি পাবেন না, আপনি পাবেন অনলি অ্যাবাউট 70% বেনিফিট। তো সেক্ষেত্রে আপনার বিশেষ করে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে অনলাইনে গিয়ে সব তথ্যগুলো পেয়ে যাবেন, অথবা আপনি আপনার কোনো লোকাল অফিসে গিয়ে জানলে আপনার উনি সব ইনফরমেশনগুলো পেয়ে যাবেন পেয়ে যাবেন। আমরা আশা করি আপনি একটি একটা সাধারণ ধারণা পেয়েছেন। একটা বিষয় বলতে চাই সুপ্রদর্শক, আমাদের এখানে উপস্থিত বিশেষজ্ঞজন কিন্তু তার অভিজ্ঞতাটি শেয়ার করেন, আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি কোনো একজন বিশেষজ্ঞজনের সঙ্গে সামনাসামনি কথা বলে তারপর নেবেন। আমরা ফোনে যাই, আমাদের সঙ্গে ফোনে আর কে আছেন, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো হ্যালো, জি শুনতে পাচ্ছেন? জি জি বলুন, আমাদের এখানে উপস্থিত বিশেষজ্ঞজন ইয়াকুব এ খান সাহেব আপনার কথা শুনছেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বলছি এর মাস থেকে, আমি আবারও ফোন করছি। আমার প্রথম কোশ্চেন জি, আমার প্রথম কোশ্চেন 40 ক্রেডিট মোট কত বছর, মিনিমাম কত বছর কাজ করলে আমি সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের জন্য এন্টাইটেল হব? আর দ্বিতীয় কোশ্চেন সেটা হলো যে আমি 40 ক্রেডিট অলরেডি আমার হয়েছে, তো আমি যদি বিফোর 62 রাইট 58 আর 59 আর 60 ইয়ার্স এজে যে মারা গেলাম সেক্ষেত্রে আমার নমিনি বেনিফিটটা পাবে কিনা, বা পারলে পেলে কত পার্সেন্ট হারে পাবে, কিভাবে পাবে, এটি আমার কোশ্চেন। জি জি ধন্যবাদ আপনাকে আবারও। আপনার বিশেষ করে 40 ক্রেডিট রাইট, আপনার 40 ক্রেডিট যেহেতু ফুলফিল হয়ে গেছে, আপনার 40 ক্রেডিট মিনিমাম আপনাকে 40 ক্রেডিট কভার করতে হবে। এটা আপনি এটা 10 বছরে করতে পারেন বা বেশি সময় লেগেও আপনি করতে পারেন। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে হয়তো আপনার যে মিনিমাম যে রিকোয়ারমেন্ট যেটি সেটি যদি আপনার নাও থাকে, লেটস সে $1360 পার ইয়ার পার ক্রেডিট, তো আপনার যদি কোনো বছর এই চার ক্রেডিটের জন্য $5440 যদি আপনার না থেকে থাকে, দেন আপনি কিন্তু এই 10 বছরের বেশি সময় লেগে, বা যদি কখনো যদি ব্রেকও থাকে বিটুইন দ্য ইয়ার্স, লেটস সে আপনি এক বছর কাজ করলেন, পরের বছর কাজ করলেন, তার বছরে আপনার কাজ, তার পরের বছর কাজ থাকলো, ওভারঅল আপনার হচ্ছে 40 ক্রেডিট হলে আপনার ফুল সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের জন্য আপনি কোয়ালিফাই, দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আপনাকে অবশ্যই আপনার এজটা, আপনাকে 62 আপনি আর্লি রিটায়ারমেন্টের জন্য আপনি আপনি ক্লেম করতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনাকে 4 মাস আগে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, যখন 61 ইয়ার্স 8 মান্থ যখন তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আগে অ্যাপ্লাই করলে হবে না। যখন অ্যাপ্লাই করবেন তখন আপনি 62 গিয়ে আপনি রিডিউসড যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে আপনার অ্যাবাউট 70% বেনিফিট, আপনি যদি ফুল 67 পর্যন্ত ওয়েট করেন তখন আপনি ফুল বেনিফিটটা পাবেন, বাট 62 করলে অ্যাবাউট 70% বেনিফিট পাবেন। আপনার স্পাউসের যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার আল্লাহ মাফ করুক, কোনো কারণে যদি মনে করেন যে লেসে আমার যদি কোনো আমি যদি মারা যাই, দেন আমার ওয়াইফ হচ্ছে আমার যদি 40 ক্রেডিট পূর্ণ হয়ে থাকে তখন আমার ওয়াইফ হচ্ছে আমার যে বেনিফিট সে বেনিফিটের অ্যাবাউট 50% বেনিফিট সে পাবে, এটা আপনার 50% সে এটা হচ্ছে রাইট। যদি এর বাইরেও যদি কোনো আন্ডার এজ যদি কোনো আপনার কোনো চিলড্রেন থাকে সেক্ষেত্রে তারাও কিন্তু বেনিফিটটা নিতে পারবে, সেটাও আপনার এটা তাদের 18 পর্যন্ত তারা বেনিফিট নিতে পারবে, অথবা যদি কোনো বাচ্চা যদি কোনো যদি কেউ ডিজেবল হয় সেক্ষেত্রে সে কিন্তু বেনিফিট নিতে পারবে, বাট অবশ্যই এই ডিজেবিলিটিটা হতে হবে 22 বছরের আগে যদি তার ডিজেবিলিটি হয় তখন সেক্ষেত্রে সে আপনার রেস্ট অফ দ্য লাইফ সে কিন্তু বেনিফিটটা পেতে পারবে যদি আমাদের কোনো ইস্যু থাকে এটার জন্য। জি জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আর কোনো ফোন না নিয়ে আপনার কাছ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য শুনতে চাই, কারণ আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে পেলাম। যে সোশ্যাল সিকিউরিটি রিলেটেড আর কোনো পরামর্শ কি আপনার আছে যেটা আপনি দর্শকদের দিতে চান? জি অবশ্যই, ধন্যবাদ আপনাদেরকে, আমরা যারা যারা আমাদের সাথে আজকে আছেন, বিশেষ করে সোশ্যাল সিকিউরিটি এটা আমরা জানি খুব একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু এবং আমাদের অলমোস্ট সবার জীবনে, কিন্তু আমাদের বিশেষ করে যেহেতু আমরা এখানে আর্ন করে আমরা সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউট করছি, আমরা যারা ইউএসএতে আছি, এই সোশ্যাল সিকিউরিটি যেহেতু আমরা কন্ট্রিবিউট করছি এবং এটার বেনিফিটের জন্যই বেনিফিট আমরা, এটা আমাদের একটা অপশান না, এটা আমাদের একটা একটা ম্যান্ডেটরি একটা রিকোয়ারমেন্ট যেটা আমাদের কন্ট্রিবিউট করছে, বাট যেহেতু আমাদের
রিটায়ারমেন্ট এজে গিয়ে আমরা বেনিফিটটা পাবো, আমাদেরকে কিন্তু এটার বিষয়ে আমাদেরকে একটু জানতে হবে, আমাদের বিষয়গুলো আমাদের ক্লিয়ার করতে হবে, আমাদের একটা অ্যাকাউন্ট, বিশেষ করে আমরা যে রিকোয়েস্ট বারবার করছি আপনাদেরকে যে আপনারা সবাই যারা বিশেষ করে এখনো করেননি তারা সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন ওয়েবসাইটে গিয়ে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে প্রথমত আপনার ফুল হিস্টোরি আপনি পেয়ে যাবেন যে আপনি আপনার লাস্ট অল দ্য ইয়ার্স আপনি কত টাকা কন্ট্রিবিউট করেছেন প্রতি বছর। দেন আপনি ক্যালকুলেট, অবশ্যই বিভিন্ন রকমের এস্টিমেটার থাকে এখানে, বিভিন্ন রকম আপনি ক্যালকুলেশন করতে পারেন, যদি কোনো কারণে আজকে কিছু হয়ে যায় কারো তখন আপনার ফ্যামিলি কত বেনিফিট পাবে, বা আপনি ফুল যেভাবে কন্ট্রিবিউশন করছেন এভাবে যদি কন্টিনিউ কন্ট্রিবিউট করেন দেন আপনার 62 গিয়ে আপনার বেনিফিটটা কত হতে পারে, এটা একটা ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আমাদের সোশ্যাল সিকিউরিটি বেনিফিটগুলো এটা রিপোর্ট করা হয় থার্ড পার্টির থেকে, আমাদের যেখানে আমরা কাজ করি বা আমাদের এমপ্লয়ার বা যেখানে আমরা যে সোর্স থেকে, এরা কিন্তু রিপোর্ট করছে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনে। কোনো কারণে, এটা খুবই ইম্পর্ট্যান্ট, কোনো কারণে যদি আমাদের এই রিপোর্টিংয়ের কোনো ভুল হয়ে থাকে আমাদের নামের জন্য, বা আমাদের নামের ভুল থাকতে পারে আমরা যদি চিন্তা করি এটা যদি অ্যাকাউন্টটা করলে আমাদের অনেক ইনফরমেশন গুলো আমরা কিন্তু পেয়ে যাব, বিশেষ করে আমাদের হিস্টোরি এবং এটা সম্পর্কে। দেন রিমেইনিং অবশ্যই আমাদের, আমরা আমরা যে আজকে আলোচনা, আমরা আপনি যেটি বলেছেন যে আমরা একটা জেনারেল আলোচনা করতে চাই জাস্ট একটা ওভারভিউ দেওয়ার জন্য, বাট এর ভিতরে অনেক কিছু ক্যালকুলেশন আছে, অনেক ফ্যাক্টর আছে, অনেক এক্সেপশন আছে এবং অনেক আরও অনেক তথ্য আছে যেগুলো আমরা, যদি আপনাদের অবশ্যই উচিত যে কোনো প্রফেশনাল সাথে বসে আপনাদের মতো যারা বিশেষজ্ঞজন আছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলে হয়তো সমাধানটা পেতে পারেন। অবশ্যই ধন্যবাদ আপনাকে, আপনি আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন। সুপ্রিয় দর্শক, একটা বিষয় সিপিএ ইয়াকুবে খান সাহেব যেটা বলার চেষ্টা করলেন বারবার যে SSA.gov আইডিতে গিয়ে আপনি অ্যাকাউন্টে করে আপনার বাকি তথ্যগুলো সব দেখতে পাবেন এবং বাকি বিষয়গুলো নিয়ে আপনি একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। আজকের মতো আমাদের এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।